শ্রীভূমির সেই মোড়টাতে, আর অনেকটাই সন্ধে হয়ে গেছে বলতে পারো, বিকেল হয়ে গেছে, এখন আমি এসেছি শ্রীভূমিতে। তো শ্রীভূমির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ অনেক দিন ধরে আমি শ্রীভূমির কোনো আপডেট দিইনি আর ভিডিও সেভাবে দেওয়া হচ্ছে না। তো যাই হোক না, এখন আজকে শ্রীভূমিতে চলে এসেছি, শ্রীভূমির নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো, আই হোক কি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা শুরুতেই তোমাদের আমি বলে রাখি, দেখো প্রত্যেক বছর শ্রীভূমিতে যে প্রবলেমটা ক্রিয়েট করে, ভিডিও করতে দেয় না, অনেক ঝামেলা করে, তো ওই জন্য আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করার জন্য, কিন্তু যেইটুকু পারবো সেইটুকুই, কারণ যেগুলো প্রবলেম ফেস করতে হয় সেগুলো তো আমি জানি। তো চেষ্টা করবো আর কি যতটা সম্ভব ওনাদের পারমিশন নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। দেখো এখন তো আমি চলে এসেছি একদম শ্রীভূমির সামনেটাতে, আর তোমরা জানোই যে প্রত্যেক বছরই কিন্তু শ্রীভূমি একদম থেকে ঢুকে তারপরে প্যান্ডেল করে, এবছরও কিন্তু তাই, কিন্তু প্যান্ডেলটা কিন্তু বেশ হাইটের হচ্ছে এবছর, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। তবে আমি চেষ্টা করবো পারমিশন নিয়ে ঢোকার, কারণ তোমরা ভিডিও করতে যারা আসো তারা জানোই, এবং তাছাড়াও এছাড়াও যারা পুজো দেখতে আসো তারাও আশা করি জানো, যখন কাজ চলে তখন কিন্তু এরা একদমই ভেতরে ঢোকার পারমিশন দেয় না, ভিডিও করারও পারমিশন দেয় না। ওই জন্য আমি চেষ্টা করবো যদি পারমিশন পাই যেইটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো আস্তে আস্তে দেখি পারমিশন নিয়ে ভেতরে ঢুকতে পারি। দেখো আমি তো চলে এসেছি এখন সামনেটাতে, আর বেশি ভেতরে কি বলতো এখনই অ্যালাউ করছে না, দেখতেই পাচ্ছ সামনে দিয়ে কিন্তু জোর কদমের কাজ চলছে। আর তোমাদের একটু দেখাই, দেখো এইগুলো কিন্তু সেই ফোমগুলো কিন্তু কেটে কেটে ডিজাইন করেছে, আর তোমাদের তো বাইরে থেকে আরেক ঝলক আমি খুব ভালো করে দেখিয়ে দেবো যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। দেখো এই দিক দিয়ে তো প্লাইয়ের কাজ চলছে, ওই দিক দিয়ে সামনে আছে বাটাম, বাটামের কাজ চলছে, আর সামনে দিয়ে তো দাদারা প্যান্ডেলের প্লাইয়ের উপরে কালারের কাজও শুরু হয়ে গেছে। দেখালাম এই যে এই দিক থেকে, আর এই পাশে দেখো এই দিক দিয়েও কিন্তু সব ফোম কেটে কেটে যে ডিজাইনগুলো হয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু রাখা আছে। মেইনলি কী বলো তো প্যান্ডেলের ভেতরে ঢোকার কোনোরকম কোনো পারমিশন নেই, মানে প্যান্ডেলের সামনে থেকে এখনও বলছে যে সামনে থেকে একটু দাঁড়িয়ে তুমি দেখাতে পারো, কিন্তু ভেতরে কিন্তু ঢোকা যাবে না। দেখো এইগুলো তো কাছে গিয়ে তো যদি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু টোটালি ফোম, ফোম কেটে এত সুন্দরভাবে ডিজাইন করে রাখা হয়েছে। আর তোমরা তো এবছর জানো যে শ্রীভূমিতে কিন্তু এবছরের ভাবনা হচ্ছে তিরুপতি বালাজির টেম্পল, একদম সম্পূর্ণভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করবে। তোমরা প্রত্যেক বছর যারা আসো এখানে তারা তো আশা করি জানোই যে শ্রীভূমির হাতের কাজ কিন্তু টোটালি অন্যরকম, অসাধারণ পেন্টিং। তোমাদেরকে আমি দেখাই, এটা কিন্তু টোটালি ফোম আর বল, দেখো এগুলো কিন্তু বল কেটে কেটে তারপরে লাগানো হয়েছে। একটা কাকু বললো এদিক দিয়ে যে কাটিংগুলো করা আছে এগুলো কিন্তু মহাকালের মুখ করা আছে, তো এক ঝলক তোমরা একটু দেখে নাও। ওরা একটা রাক্ষসের মুখের মতন লাগছে এখানে, মানে বালাজি টেম্পল যেটা দেখেছো তোমরা বিভিন্ন দেবদেবী, আর যেহেতু সাউথের টেম্পল সম্পূর্ণটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে, আর বিভিন্ন জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখো এবছর যেহেতু বালাজির টেম্পলের আদরে তৈরি করা হচ্ছে আর কি, সম্পূর্ণটা সম্পূর্ণভাবে মানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই দিক দিয়ে প্রচুর মেটেরিয়ালস রাখা আছে যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে বসবে, এখন অব্দি বসেনি, কেটে কেটে রাখা আছে বিভিন্ন ডিজাইন। দেখো এই পাশ দিয়েও যদি আমি তোমাদেরকে দেখাই, এই পাশ দিয়েও কিন্তু ফোমের ডিজাইনগুলো স্ট্রাকচার সুন্দরভাবে কেটে পেস্টিং করে রাখা আছে। আর এই পাশে দেখো বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি যেগুলো হচ্ছে রাখা আছে সুন্দরভাবে কালার করে কিন্তু রাখা আছে, ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু রাখা। টোটালি কিন্তু এগুলো ফাইবারের তৈরি,
তার উপরে কিন্তু কালার করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো যেহেতু এখনও হোয়াইট কালার করা হয়েছে, আর এর ভেতরে যেহেতু আমি যেতে পারবো না, ওই জন্য এখান থেকে আমি তোমাদেরকে চেষ্টা করছি। দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ হাইটের হয়েছে, যেটা আমি বাইরে থেকে তোমাদের খুব ভালো করে দেখানোর চেষ্টা করব। আর টোটালি কিন্তু প্লাইয়ের উপরে বিভিন্ন ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে। ভেতরে যেহেতু পারমিশন নেই, ওই জন্য আমি সামনে থেকেই দেখাচ্ছি, কারণ একদমই ভেতরে ঢোকার পারমিশন কিন্তু নেই। প্রত্যেক বছর শ্রীভূমি যেটা করে থাকে আর কি, ভেতরের পারমিশন একদমই দেয় না, সেরকমভাবেই কিন্তু আমি বাইরে থেকেই ভিডিওটা পাশে তোমাদেরকে দেখালাম। সুন্দর সুন্দর ডিজাইনগুলো রাখা আছে, এদিকে কিন্তু টোটালি হচ্ছে বাটামের স্ট্রাকচারগুলো রাখা আছে, বাটামের কাজগুলো চলছে এদিকে, আর এদিকে কিন্তু প্লাইয়ের ওপরে ডিজাইনগুলো করা হচ্ছে। একটু জুম করে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো ওই যে প্লাইয়ের যে ডিজাইনগুলো করা হয়েছে, এইগুলোই কিন্তু প্যান্ডেলের গায়ে রয়েছে। আর টোটালি যেহেতু হোয়াইট, এখন অবধি সেরকমভাবে তোমরা বুঝতে পারছো না, কিন্তু যখন টোটালি ফুটেজ যখন কিন্তু অসাধারণ দেখতে পাবে। তো চলো, যেহেতু ভেতরের পারমিশন নেই, এখন আস্তে আস্তে বাইরে যাই, বাইরে গিয়ে বাইরে থেকে দেখাচ্ছি কতটা হাইটের হয়েছে। এতক্ষণ ছিলাম ভেতরে, ভেতর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু ভেতর থেকে তো একদম ভেতরে ঢুকতে পারিনি, আর হাইটটাও তোমাদেরকে দেখাতে পারিনি, যেটা কিন্তু একমাত্র বাইরে থেকেই দেখানোটা সম্ভব। বেশ হাইটের হচ্ছে, অনেকটা হাইটের। চলো তোমরা এক ঝলক দেখে নাও। প্রত্যেক বছরের মতন এবছরে কিন্তু সামনে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। আর হাইটটা যদি বলি, গত বছর থেকে কিন্তু খুবই সুন্দর আমার চোখে এখনই লাগছে, আর হাইটটা কিন্তু বেশ হাইটের হয়েছে দেখো। আর স্ট্রাকচারটাও কিন্তু টোটালি একদম তিরুপতি বালাজির যে মন্দিরটা সেই রকমই লাগছে এখন থেকে। এরপর তো এখনও প্রচুর কাজ বাকি, বিভিন্ন কালার হয়তো বাকি আছে, কারণ আমি খালি চোখে যেটা দেখলাম ভেতরের কাজটা, সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এখন। কারণ কী বলতো, সাইডের যে স্ট্রাকচারগুলো সেইগুলোও কিন্তু একদম তিরুপতির যে মন্দিরটা আছে সেই মন্দিরের মতোই লাগছে দেখো। দেখায় তাহলে বুঝতে পারবে তোমরা, এই পাশ থেকেও কিন্তু একদম স্ট্রাকচারটা দেখো, একদম সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে, অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। আর এরপরে যখন পুরোপুরি কমপ্লিট হবে, তখন তো আবার তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করব। একটু আমি জাস্ট এই ভেতরটাই ঢুকেছিলাম। দেখো এই আমার পাশেই আছে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলটি, অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। চেষ্টা করেছি ছোট্ট হলেও পারমিশন নিয়ে কাছে গিয়ে যেটুকু সম্ভব সেটুকু দেখানোর জন্য। এরপরে যখন আবার নেক্সট টাইম আসবো, চেষ্টা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, চাইলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো, আজকের মতো আমরা সেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।